হাই আমি রূপম এখন কথা হবে সামান্তর সিজন টু এর ট্রেলার নিয়ে তো কেমন লাগলো এই ট্রেলারটা তো সামান্তার সিরিজটা যখন এসেছিল আমার মনে আছে ভুটের আসুর তখন খুব পপুলার ভুটের আসুর নিয়ে খুব কথা হচ্ছে সেই সময় এমএক্স প্লেয়ারের সামান্তার এমন একটা সিরিজ যারা লোকে দেখেছে খুব এনজয় করেছে এবং খুব কম টাকায় বানানো হয়েছিল এবং স্বপ্নীল যোশী এই কাজটার জন্য খুব অ্যাপ্রিসিয়েটেড হয় এবং তিনি খুব ভালো কাজও করেন এই কাজটাতে এবং এই মারাঠি নভেলটা যেটা অনেকে পড়েছিল সেই সময় সেই কারণে রেকমেন্ড করছিল তো সিজন ওয়ানটা খুব ভালো ছিল এবং সিজন ওয়ানটা যেরকমভাবে শেষ করা হয়েছে আমার মনে হয় সেটা দেখার পরে লোকের একটা প্রশ্ন থাকবে যে এর পর কি হবে বা এটা কি এরকমভাবেই সম্পূর্ণ সিরিজটাকে খুব কমপ্লেক্স করে দেখিয়ে দেওয়া শেষের মুহূর্তটাকে একদম প্রথম দিকের অ্যাক্সিডেন্টের মাধ্যমে তো সেই সময় সিজন টু আসার কথা ছিল না কিন্তু সিজন টু এখন আসছে এবার কেমন লাগলো হচ্ছে এই ট্রেলারটা তো ট্রেলারের একদম শুরু থেকে যে সব থেকে ভালো করা হয়েছে সেটা হচ্ছে এই হচ্ছে চক্রপাণী এবং কুমার মহাজন দুজনের লাইফের মধ্যে কী কী সাদৃশ্য কয়েক সেকেন্ডে দেখানো হয়েছে যে এও চাকরি পেয়েছিল চাকরি পেয়ে বউকে ফোন করেছিল এও ফোন করেছিল এবং দুজনেই ঠিক একই রকম ট্র্যাকে যে হাঁটছে এক এদের পাতটা সেটা খুব সহজেই দেখিয়ে দেওয়া হয়েছে এবার হচ্ছে এখানে স্বপ্নিল যোশীর যে ক্যারেক্টারটা সে নিজের ফিউচার জানা সত্ত্বেও একটা ছোট রুল রয়েছে সেটা হচ্ছে তাকে কিন্তু মানে সে আগের দিনই শুধুমাত্র নিজের ফিউচারটা জানতে পারবে এবার সে কি বদলাতে পারবে নিজের ক্ষতিগুলো বা বদলাতে পারবে নিজের খারাপ ফিউচারটা এবং সে যেরকমভাবে সাকসেস পাচ্ছে তো তার লাইফে একটা মেয়ে আসছে এটা শেষ ডায়েরি একদম শেষ জায়গায় পড়েছিলো তো এই মেয়েটা আসার পরে মেয়েটা মেবি তার অফিসের কোনো কলিগ বা অফিসের এমন কোন ডিপার্টমেন্টের কেউ যার সাথে এর মানে নিজের কাজের সূত্রেই পরিচয় এবার আসার ফলে এর জীবনে কি কি হবে এবং মেয়েটার চরিত্র হচ্ছে মিস্ট্রিয়াস এবার এর ফলে এ হাজত করতে হবে একে এবং তখনও গল্পের কে অ্যান্টাগনিস্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে না মানে যারও ফিউচার পড়ছে সে অ্যান্টাগনিস্ট না ও অ্যান্টাগনিস্ট না এই সিচুয়েশানটাই তো ট্রেলারটা খুব সুন্দর বিল্ড করা হয়েছে স্বল্প ডিউরেশন বেশি কিছু দেখানো হয়নি এবং দ্বিতীয় হচ্ছে তুমি এবার না ট্রেলারটা দেখলে বুঝতে পারবে যে এবার অনেক বেশি বেশি পয়সা ব্যয় করা হয় সম্পূর্ণ প্রোডাকশন কোয়ালিটি আউটপুট যতটা ট্রেলার দেখা যাচ্ছে যেরকম শর্ট টেকিং এবং স্বপ্নের জোশকে কিন্তু খুব ভালো লাগছে ঠিক আছে তার পারফরমেন্স খুব ভালো লেগেছিল সিজন ওয়ান এবং সিজন তো তাকে খুব ভালো লাগছে এবার দেখা যাক কেমন হয় চক্রাপানি এবং কুমার মহাজন এই দুটো ক্যারেক্টার এমন না যেগুলো তুমি সিরিজের পরে অবশ্যই মনে রাখবে এবার দেখা যাক কেমন করে বানানো হয় এই সম্পূর্ণ সিরিজটা কেমন লাগে অডিয়েন্স এই সিরিজটা আসছে খুব শীঘ্রই এবং মারাঠি এবং হিন্দি দুই ভাষাতেই আসছে আজকে চুলারটা দু ভাষাতেই ছাড়া হয়েছে এমএক্স প্লেয়ারে আসছে এবং আমি বেশ এক্সাইটেড এই সিরিজটা দেখার জন্য আমার কিন্তু চুলারটা বেশ ভালো লাগলো যারা সামান্তা সিজন ওয়ান নি আমি বলবো সিজন ওয়ানটা দেখেই নাও আমার চ্যানেল রিভিউও রয়েছে এবং যারা দেখে নিয়েছো কেমন লেগেছিলো সিজন ওয়ান অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নিজেদের খেয়াল রাখো জনতা আমাদের পাশে আছে অল বাই টেক কেয়ার